বন্ধুরা, এখন সকাল 7:30 বাজে। এখন থেকে তোমাদের সাথে কথা বলতে বসলাম। আজকে বাইরে ভীষণ রৌদ্র, তোমাদেরকে দেখাচ্ছি আজকে কেন, কয়দিন থেকেই তো রৌদ্র। হ্যাঁ, আর তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে তোমরা দেখতে থাকো, এখন চা খাবো। হ্যাঁ, এখন থেকে শুরু করব একদম দুপুর 2-3 পর্যন্ত কী কী করছি সব দেখাবো তোমাদের। বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে রৌদ্রটা দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে বলছি, আমি এই যে এখন 9:30 বাজে, এখন রুটি আর সবজি আজকে সকালের খাবার। হ্যাঁ, ওটা করতে যাচ্ছি। ওটার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে, তারপরে সকালের খাবার হয়ে গেলে, তারপরে রান্না ঘরে যাব রান্না করতে। ট্যাংরা মাছ রান্না করব, আমি আমার মতো করে করব, ঝাল ট্যাংরা মাছের ঝাল রান্না করব। বন্ধুরা, মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এই কড়াইতে ভেজে নিচ্ছি, আরেকটা কড়াই আছে, এই কড়াইতে ভাজাভাজি করি, আর আরেকটা কড়াই আছে, ওই কড়াইতে রান্না করব। আর আরেক পাশে ভাত বসিয়েছি, দেখো এক পাশে মাছ ভাজছি, আরেক পাশে ভাত হচ্ছে। বন্ধুরা, এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম মাছ ভাজার তেলে, একটু লবণ আর হলুদও দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু জল দিব সামান্য, তারপরে মশলা দিব, একটু লঙ্কার গুঁড়ো দিব, একটু জিরার গুঁড়ো দিব। এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এই মাছটা হয়ে গেছে বন্ধুরা, এখন ওই মাছটা নামাবো।